ইসলাম দেখি সেটা কার অবদান, আহমদি জামাতের অবদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চৌধুরী ডক্টর জাফরুল্লাহ তিনি অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা বলেন। আমি দেখেছি একবার মামুনুল হক সাহেবকে নিয়ে তিনি কটূক্তি করেছেন, খারাপ কথা বলেছেন, আবার মামুনুল হক সাহেবের মুক্তিও চেয়েছেন। যাই হোক, বেদর্শক তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এবছর যে দেখা গেল এই ডক্টর জাফরুল্লাহ তিনি কাদিয়ানীদের একটা অনুষ্ঠানে গিয়ে কাদিয়ানীদেরকে সঠিক বলেছেন। আমি আসলেও নিজে থেকে বলছি না, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখাই আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করবো যে ডক্টর জাফরুল্লাহকে আসলে এখন মুসলমান আছেন কি না, তিনি সেখানে কী কী কথা বলেছেন, যে কথাগুলোর কারণে তিনি অমুসলিম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন প্রিয় দর্শক, আগে ডক্টর জাফরুল্লাহর কথাগুলো শুনে আসি। আমি সবসময় জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা যে আফ্রিকায় ইসলাম দেখি, আমরা যে আফ্রিকায় খারাপ হতাম ইসলাম দেখি আমাদের, সেটা খারাপ হতো। আমি আফ্রিকার বহু জায়গায় গেছি, বহু দেশে গেছি, বহু জায়গায় তারাই সত্যিকার অর্থে বহু দেশের আহমেদি জামাত, আফ্রিকার বহু জায়গায় গেছে প্রচারের জন্য, মানুষের কল্যাণের জন্য আহমেদি জামাত। আপনাদের মনে হচ্ছে যে আমি আফ্রিকার বহু জায়গায় গেছি, আমাদের কবি শামসুর রহমান যারা মানবিক ইসলামকে, জনগণের ইসলামকে বুঝাচ্ছে, তাদেরকে আমরা সচল থাকেন, শক্ত থাকেন, আমরা আপনাদের সাথে আছি। সামনে এসে দাঁড়ায় আর কেউ পিছনে অবাক করে বর্ষণ করে, আপনারা ডক্টর জাফরুল্লাহ কথাগুলো শুনেছেন। তিনি এখানে যে কথাগুলো বলেছেন অধিকাংশ কথার দ্বারা যে তিনি আসলে অমুসলিম হয়ে গিয়েছেন, কাফের মুরতাদ হয়ে গিয়েছেন। কারণ কাদিয়ানীদের আকিদা সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি না, কাদিয়ানীদের আকিদা কী, কাদিয়ানীদের বিশ্বাস কী আমরা সকলে জানি। আমরা এই স্লোগানও শুনেছি, কাদিয়ানীরা কাফের, যদি তাদেরকে কাফের মনে না করে, মনে মনে সন্দেহ প্রকাশ করে, সে নিজেও কাফের। ডক্টর জাফরুল্লাহ মনে মনে সন্দেহ করে নাই, তিনি সরাসরি তাদেরকে সঠিক বলেছেন এবং তারাই একমাত্র সঠিক ইসলাম প্রচার করতেছেন এবং তাদের বিজয় হবে এ সমস্ত কথাবার্তা বলেছেন। তাহলে নিঃসন্দেহে ডক্টর জাফরুল্লাহ মুরতাদ হয়ে গিয়েছে, তার অবশ্যই নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, আর না হয় সে অমুসলিম হয়ে থাকবে। দর্শক, এখানে আমি আরেকটু কথা বাড়াতে চাই, সেটা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ কি জানেন কি না যে কাদিয়ানীদের আকিদা কি। আমি ইতিমধ্যে মনে করি তিনি একটা শিক্ষিত ব্যক্তি, তিনি অবশ্যই জানেন যে কাদিয়ানীদের আকিদা কি। আমি যদি মনে করি ডক্টর জাফরুল্লাহ স্যারকে প্রশ্ন করতে চাই যে আপনি যদি মনে করেন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, আর যদি কোনো ইসলামিক দল এটা মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাম না, নাউজুবিল্লাহ, তাহলে কি তারা মুসলমান থাকে কি না। যদি ওনার মতে তারা মুসলমান থাকে, তাহলে তাকে কাদিয়ানের মুসলমান, উনি তো কাদিয়ানীদেরকে সঠিক মুসলমান বলতেছেন। আমি জানি না এটা উনি কাদিয়ানীদের এই সমস্ত আকিদাগুলো জানেন কি না, যদি জেনে এগুলো করে থাকেন বা বলে থাকেন তাহলে নিঃসন্দেহে কাফের, আর না জেনে যদি এগুলো করে থাকেন তাহলে আমি মনে করি তাদের বিষয়ে না জেনে কোনো কথা বলে তার উচিত হয়নি। আগে আপনি যেখানে যাবেন, যাদের সম্বন্ধে কথা বলবেন, তাদের অনুষ্ঠানে যাবেন, তাদের সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকে আপনি এখানে গিয়েছেন, আপনার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে আগে থেকে, কিন্তু আপনি বিভিন্ন সময় অনেক কিছু করে ফেলেন, মানুষ এগুলো বাদ দেয়, কিন্তু এখন আপনি যেটা করেছেন সেটা কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আপনি আঘাত দিয়েছেন, আপনি এদেশের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছেন। যারা এই দেশের উলামায়ে কেরামগণ, এদেশের তৌহিদি জনতারা কঠিন আন্দোলন করতেছে এবং কঠিন পরিশ্রম করতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য, আর এই মুহূর্তে আপনি কাদিয়ানীদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে সঠিক বলতেছেন, নিঃসন্দেহে বাংলার মুসলমান আপনাকে প্রত্যাখ্যান করেছে, বাংলার মুসলমান আপনার কথায় ব্যথিত হয়েছে। আমি মনে করি ডক্টর জাফরুল্লাহ স্যারের এই কারণে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, মাপ চাওয়া উচিত, কারণ ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর এই সত্য ধর্মের দ্বারোদ্বাহক হচ্ছেন
প্রচারক হচ্ছেন, আল্লাহ প্রেরিত দূত হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা এটা না মানবে নিঃসন্দেহে তারা কাফের। কাদিয়ানিরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে মানে, জন্য তারা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের মনে না করবে ডক্টর জাফরুল্লাহর মতো, তারাও কাফের।